নারদ, দেবর্ষি নারদ আমার, চলে গেলেন মহাদেবের কাছে। মহাদেবকে গিয়ে বললেন, মামা তোমার শ্বশুর মশাই কিন্তু যজ্ঞ করছে, শিবহীন যজ্ঞ, তোমাদের কিন্তু নিমন্ত্রণ নেই। আমার মহাদেব বলছে নিমন্ত্রণ নেই, আমরা যাব না। বাবা দেখুন, যে বৈষ্ণব হবে মাগো, যে বৈষ্ণব হবে বৈষ্ণবের আচরণ মানবে, সে বৈষ্ণব হলেও রাগ তাপ শোক তার কোনো কিছু থাকবে না। আজকে মহাদেব আমার বলছে যাব না। বৈষ্ণবের লক্ষণ হলো, শাস্ত্রে বললেন, ত্রিনাদপি শুনিচে না তররি বসহিষ্ণু না, সহিষ্ণু না অমানেন মনদেন কীর্তনিয়া সদা হরি, কীর্তনিয়া সদা হরি। কি বললেন? ত্রিনাদপি শুনিছেন বাবা, তৃণ। আজকে আপনারা যে ভক্ত এসেছেন, দেখবেন তৃণের উপরে ঘাসের উপরে কিন্তু আপনারা চরণগুলো দিয়ে এসেছেন। ঘাসটা পিছন থেকে বলে না, কীর্তন শুনতে যাচ্ছ, আমার মাথায় পা দিয়ে গেলে কেন? তররি বসহিষ্ণু না, আজকে কোনো বৃষ্টিতে পড়বেন, ঝড়ে পড়বেন, সঙ্গে সঙ্গে একটা বটবৃক্ষের তলে গিয়ে দাঁড়ালে, বটবৃক্ষ আড়াল করলো আমাদেরকে। বাবা সে বলে না, তুমি কেন আমার কাছে ছায়াতে দাঁড়িয়েছ? শুনছে আপনার নিমন্ত্রণ নেই, তবু মহাদেব বলছে আমার কোনো যাবার ইচ্ছা নেই। অমানেন মনদেন, বাবা আপনারা করজোড়ে মিনতি করে মাগো বলে দিচ্ছি, অমানেন, যারা মান কোনোদিন পায় না তাদেরকে মান দেবে, যারা মান পায়। চিন্ময় যেখানকে যাবে, চিন্ময়ের মান সম্মান সেখানেই আছে। চিন্ময় যদি একটু চা খাবে বলে, মা চায়ের সঙ্গে আরো অনেক কিছু আসছে, কিন্তু সেই দরজায় যদি কোনো ভিক্ষুকে গিয়ে বলে, মাগো আমায় খিদে লেগেছে দুটি মুড়ি দাও, মুড়ি দাও, আমরা চিৎকার করে বলে মুড়ি। আমাদের গ্রামে চব্বিশ পর হচ্ছে আট দিন, এখন অষ্টমঙ্গলা না গেলে দিতে নেই, অন্য ঘরে যা, অন্য ঘরে যা, অন্য ঘরে যা। চিন্ময়ের মান আছে, চিন্ময়কে ডেকে নিয়ে যেয়ে খাওয়াচ্ছে, আর যে ক্ষুধার্ত পিপাসার্ত তৃষ্ণার্ত সে খেতে চাইছে, তাকে বলছে আমাদের চব্বিশ পর হচ্ছে আট দিন দিতে নেই, অন্য গ্রামে যা। আমার মহাদেবের তো অমানেন মানের মতো কোনো রাগ নেই, কোনো রাগ নেই, কৃতনিয়া সদা হরি। যে প্রকৃত বৈষ্ণব হবে, একজন ভক্তকে দেখে আরেকজন ভক্তের সঙ্গে দেখা হলে বলবে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি দেবর্ষি নারদ বলছে, মা শোনো মামা, তুমি যাবে কি যাবে না, আমি বললাম তোমার নিমন্ত্রণ নেই বলে দিয়েছি, আমার দাঁড়ানোর সময় নেই, আমার কাজ আছে, আর মামি এসবার সময় বলেছে একটা সোনার মালা দাও, মামি কিন্তু দক্ষাল হয়ে যাবে। তোর মামি সোনার মালা চেয়েছে, এই 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 নিয়ে যা, এই 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 ও মা, কোন মালাটা দিয়েছো জানি? আমার মহাদেবের গলায় যে হাড়ের মালা থাকে, সে হাড়ের মালাটা সবই সাদা। তো বাবা দেবর্ষি নারদ নিয়ে ঘুরোতে ঘুরোতে যাচ্ছে আর বলছে, সবই তো হাড় মর্যা অস্থি, সাথে কি দক্ষরাজ জামাই বলে মানে না, মানুষের হাড়গুলোকে গেতে গেতে গলায় পরে রেখেছে, আর এইটা মামিকে দেওয়ার সঙ্গে সঙ্গে এত এক ফোঁটাও সোনা দেখতে পাচ্ছি না, চকচক করছে না, এটা মামি কি করবে, নিবে আর ওই দূরের দিকে আছাড়ে ফেলে দেবে। বাবা এইভাবে ঘুরোতে ঘুরোতে নারদ আমার চলেছে, যেতে যেতে আনন্দ করছে, গন্ডগোল তো লেগে গেছে, মামিকে হাতটা দিলে মামি তো ফেলে দেবে, তাহলে মামার সাথে মামির সাথে গন্ডগোল লেগে যাবে, লেগে যাবে। ও মামি, এই না, এই মামা দিয়েছে সোনার মালা, বলছে নারদ তোর মামা দিয়েছে, দে 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 দে, এই। দেবর্ষি নারদ দেখে বলছে, কি হলো?
এক ফোঁটা সোনা নেই, চকচক করে না সাদা হাড়গুলো, আর পরে নিয়েছে। মামি বলছে, এই নারদ, এটা সোনার মালা তোর মামা দিয়েছে তো, আমি জানি, আমি এতদিন ঘর করছি ওর সাথে, তোর মামা কোনোদিন মিথ্যে কথা বলে না। না বলছে মিথ্যে কথা বলে না, এটা মামি সোনার মালা, এই তুমি যে গলায় পরে নিলে একশো নয়। বলছে, ওরে এটা কিসের মালা জানি? বলছে, উপাসনা মালা রে, এটা উপাসনা মালা রে। বলছে, ওরে নার ওরে এটা এটা উপাসনা মালা রে, এটা উপাসনা মালা রে। বলছে, এ মালা পরলে রাধা গোবিন্দ চরণ দেখালা, গোবিন্দ চলে যা, এটা উপাসনা মালা রে, এটা উপাসনা মালা রে, এটা উপাসনা মালা রে। বলছে, এই সোনার মালাটা চুরি গলায় পরিয়া যা। বলছে, ওরে নারদ, এই সংসারে অশান্তি শেষ থাকে না, থাকে না, আর এই মালাটা পরলে, বলছে, অশান্তি হয় না, উপাসনা হয়, আর এটা উপাসনা মালা রে। বলছে, ওরে নারদ, ওমা, এই সোনার মালাটা পরলে বাবা জীবন পর্যন্ত যেতে পারে। ধরুন কোথাও কীর্তন করে আসছি, গাড়িটা কোনো ঘিরে নিলে চলে, বলে আগে এটা খুলে দে, নালে ভজালে ঢুকিয়ে দে। কিন্তু এই মালাটা যদি থাকে গলা, এই মালাটা বাবা চোরে ছিঁড়বে, বলবে তুলসী কাঠির মালা, পাঁচ টাকা পনেরো টাকা দাম আছে। এই মালাটা কিন্তু থাকবে না। এই মালাটা যদি থাকে, বলছে, ওরে নারদ, এটা হাড়ের মালা, তুই তো দেখতে পাচ্ছিস, কিন্তু এই মালাটা পরে তোর মামা বলে উপাসনা করে ওরে, আরে উপাসনা করে ওরে, বলে জপ তপ করে ওরে, আরে উপাসনা করে ওরে, বলে রাধা নারদ বলছে, মামি, উপাসনা কি এমনি সোনা কি খাঁটি সোনা ওসব আমি জানি না, আমি চলে যাচ্ছি, তোমরা তোমাদের যা পারে করো। নারদ চলে গেল, আর মা কি করলেন, সেই হাড়ের কণ্ঠীর মালাটা পরে, সেই সাদা লাল পেড়ে কাপড় পরে মা মহাদেবের কাছে গিয়ে দাঁড়ালেন। মহাদেবকে গিয়ে বললেন, মহাদেব, আমি দক্ষালয়ে যাব। মহাদেব শান্ত হয়ে বলছে, সতী, ওখানে গেলেই গণ্ডগোল বাড়বে, রাগ বাড়বে, তোমার বাবা একটা কথা বলবে, তুমি একটা বলবে, গণ্ডগোলের শেষ থাকবে না, ওখানে যেও না, আমাদের নিমন্ত্রণ যখন নেই তোমরা ওখানে যেও না। বাবা মহাদেব যখনই বলেছে, আর সতী আমার বার কতক বলছে যাবো,
ই বলছে যাবে না, ও বলছে যাব। যখনই তিন চারবার যাব কি যাব না হয়েছে মা, সতী উগ্র মেজাজ ধরে বলছে মহাদেব তুমি শান্ত হও, তুমি ভয় করছো আমি দক্ষালয়ে যাব একা, আমি কে জানো? ও মা কে জানেন, আমার সতী তখন ওইখানে শ্মশানে মহাদেবকে তার রূপ দেখিয়েছিলেন, বললেন আমি দশ মহাবিদ্য রাগ মহাবিদ্য, আমি সতী, আমি কালী, আমি তারা, আমি ষোড়শী, আমি ভৈরবী, আমি ছিন্নমস্তা। তাই মা গো মহাদেব দেখছে আর উগ্রানি চণ্ডালী রূপে আমার পার্বতী বলছে আমি কালী, আমি আমি তারা, আমি ষোড়শী মাতঙ্গিনী, আমি কালী, আমি তারা, আমি ষোড়শী মাতঙ্গিনী, আমি কালী, আমি তারা, আমি ষোড়শী মাতঙ্গিনী, আমি কালী, আমি তারা, আমি ষোড়শী মাতঙ্গিনী, আমি ছিন্নমস্তা, আমি ধূমাবতী, আমি ষোড়শী মাতঙ্গিনী, আমি কালী, আমি তারা, আমি ষোড়শী সৌজঙ্গিনী, আমি কালী, আমি তারা, আমি ষোড়শী সৌজঙ্গিনী, আমি কালী, আমি তারা, আমি ষোড়শী মাতঙ্গিনী, কালী তারা মহাবিদ্যা ভৈরবী ভুবনেশ্বরী ষোড়শী মাতঙ্গিনী ছিন্নমস্তা অবগলা কমলাসন বিশ্বজননী মহিষাসুরমর্দিনী মৃগস্কন্ধহিতাং দশ মহাবিদ্যা দেবী নারায়ণী সিদ্ধিদাত্রী সুপ্রসিদ্ধিনী দশভুজা দুর্গা দুর্গতী বিনাশানাং কালী করালবদনী শিরোমুণ্ডমালা বিভূষণী রুদ্রানাং চন্দ্ররূপেণী চন্দ্রমুণ্ড বিলাসিনী সর্বস্বরে দেহি বিব্রতবল্লভো নারায়ণী নমস্তুতে যখনই মা দশ মহাবিদ্যা রূপ দেখিয়েছে বাবাকে, বাবা ভয় পেয়ে গেছে। মহাদেব বলছে সতী তিষ্ঠ 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 শান্ত শান্ত, তুমি যাবে যাও, তুমি একাকে যেতে দেব না। নন্দি ভেঙ্গি পঞ্চদোলাই করে তোর মাকে দক্ষালয়ে পৌঁছে, নন্দি ভেঙ্গি পঞ্চদোলাই করে মা সতীকে নিয়ে চলেছে দক্ষালয়ে। দক্ষরাজের গৃহে তখন সমস্ত দেবতারা উপবেশন করে আছে, একমাত্র মহাদেব নেই। অরুণ বরুণ তরুণ চন্দ্র নারায়ণ ব্রহ্মা বিষ্ণু সবাই উপবেশনে আছে, সমস্ত মুনি যজ্ঞের শেষ প্রাপ্ত আহুতিটা নিয়ে দিবে ব্রহ্মা মন্ত্র বলাচ্ছে প্রজাপতি দক্ষরাজকে। আর সেই সময় ছুটতে ছুটতে আমার সতী প্রবেশ করছে দক্ষালয়ে, বলতে বলতে যাচ্ছে পিতা ওহে পিতা যজ্ঞে দেও না তুমি আহো ঠিক এইভাবে
প্রজাপতি দক্ষ দাঁড়িয়েছে যজ্ঞে আহতি দিয়ে। ও মা, যজ্ঞে আহতিটা দিয়ে দিলেই কিন্তু শিবকে কেউ দেবতা বলে মানবে না, যজ্ঞ পূর্ণ হয়ে গেল। একবারে ছুটে গিয়ে সতী প্রজাপতি দক্ষরাজের চরণটাকে জড়িয়ে ধরেছে, আর যখনই ধরেছে মা, আর প্রজাপতি দক্ষরাজ নিচের দিকে তাকিয়ে দেখছে সতী, সতী চরণ ছা, চরণ ছা। সতী বলছে, বাবা চরণ আমি ছেড়ে দেব, তুমি আর একবার অন্তত যাও, মহাদেবের রাগ তাপ শোক কোনো কিচ্ছু নেই, তুমি একবার যদি বলো সে এই যজ্ঞে এসে হবে, এসে বসে। আমি মহাদেবকে দেবতা বলে মানি না, আমি যে যজ্ঞ করছি বুঝিয়ে দেব পৃথিবীতে যে যজ্ঞেশ্বর মহাদেব নাও। বাবা তুমি অন্তত কাউকে খবর পাঠা। বাবা তখনও প্রজাপতি দক্ষরাজ বলছে, না পাঠাবো না। শেষে বলছে মা দুর্গা, বলছে দক্ষসতী বলছে, বাবা তুমি যদি না পাঠাবে পাঠাবে, তুমি অন্তত একটা মহাদেবের জন্য এই যজ্ঞে আসন দিয়ে রাখো। এই পৃথিবীতে কলির জীবে যে কোনো যজ্ঞ করবে সেই যজ্ঞে মহাদেবের নামে একটা অন্তত আসন দিয়ে রাখবে, তবু সেই আসন উপবেশন আমার স্বামীর হয়ে থাকবে। সর্বদেবতাদেরকে নিমন্ত্রণ করেছ, অন্তত আমার স্বামীর যজ্ঞ আসন রাখি। প্রজাপতি দক্ষরাজ বলছে, না রাখে না। বাবা প্রজাপতি দক্ষরাজ সতীকে বলছে, চরণ ছা, যে একজন শ্মশানচারী, যে একজন ভূত পিচাসী, যে একজন শ্মশানের কাঁস মাখে, শ্মশানে দিন রাত্রি পড়ে থাকে, হাড়ের মালাগুলো গলায় নিয়ে থাকে, আমি তাকে দেবতা বলে মানি না, মানি না, মানি না। সতী আমার আর স্বামী নিন্দা সহ্য করতে পারলেন না। আর মা গো, বাবা কলির জীবের যে, বাবা আমি কারো কথা এখানে মায়েদের কথা বলছি না, আমি আমার স্ত্রীর কথা বলছি। যদি কেউ পাড়ার একজন একটা আমার নিয়ে নিন্দা করে থাকে, সে আবার আরো তিনটে বাড়িয়ে বলে। আর সতী এখানে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে চরণ দুটো ধরে দেহ ত্যাগ করেছে, আর যখনই দেহ ত্যাগ করেছে চরণ দুটো ছেড়ে দিয়ে মাটিতে ঢলে সতী পড়ে গেছে। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নন্দী ভিঙ্গি দাঁড়িয়েছিল, চিৎকার করে বলছে, মা কাঁদছে, আর মহাদেব ধ্যানে ছিল। মহাদেব ওখান থেকে বুঝতে পেরেছে সতী দেহ ত্যাগ করেছে, নিজের এক মুষ্টি জটাকে ছিঁড়ে মাটির মধ্যে বলল, লক্ষ লক্ষ বীর ভদ্রের জন্ম। বাবা জটাটাকে ছিঁড়ে মাটিতে বলল, লক্ষ লক্ষ বীর ভদ্রের মানে লক্ষ লক্ষ ভূতের জন্ম হোক, আর দক্ষরাজের যজ্ঞকে লণ্ডভণ্ড করে দিবে। বাবা ছুটতে ছুটতে গিয়ে লক্ষ লক্ষ ভূত পিচাস দক্ষরাজের লণ্ডভণ্ড করে দিল যজ্ঞ। সতী পড়ে আছে, ছুটতে 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 মহাদেব চলেছে, সতী 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 ওহে দেহত্যাগ করে পড়ে আছে। আর মহাদেব ছুটতে ছুটতে গিয়ে
সতীর দেহটাকে তুলে একবারে বাম স্কন্ধে নিয়ে নিলে, বাম স্কন্ধে নিয়ে নিলে। আর বাম স্কন্ধে নিয়েই বাবা ওই সমস্ত দেবতারা উপবেশনে আছে, ওখানে দেবর্ষি নারদও আছে, নারায়ণের পাশে দাঁড়িয়ে আছে। বাবা নারায়ণ পাশে দাঁড়িয়ে আছে, দেবর্ষিকে ভয় লেগে গেছে, মনে মনে করছে আমি যদি খবরটা না দিতাম তাহলে তো এই দুর্ঘটনাটা ঘটতো না। আমি নারায়ণকে বৈকুণ্ঠে দাঁড়িয়ে বলেছিলাম যে আর কোনোদিন গণ্ডগোলে যাব না। আর এখানে কি করলো মা, ওই সতীর দেহটাকে কন্ধে তুলে নিয়ে তাণ্ডব নেত্র, আর বদনে বলছে জাগো 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 মহাকাল, 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 জাগো জাগো মহাকাল। তাণ্ড নৃত্যম করছে মহাদেব সতীর অঙ্গ দেহটাকে নিয়ে, জাগো জাগো মহাকাল, জাগো জাগো মহাকাল। ওমা যখনই নৃত্য করছে তাণ্ড, পৃথিবী চলমল করছে। আবার সেই নারদ দেবর্ষি গিয়ে প্রভুকে বলছে, প্রভু আপনি থাকতে মহাদেব এখানে এই গণ্ডগোল করছে, যতক্ষণ মহাদেবের দেহে সতীর অঙ্গটা থাকবে, দেহটা থাকবে, ততক্ষণও তিনি তাণ্ডব নৃত্য করবে, আপনি একটা কিছু করুন। বাবা কি করলো জানেন, ওই সুদর্শন চক্রকে বললেন সতীর দেহটাকে একান্নটা খণ্ডে ভাগ করো, একান্নটা খণ্ডে। সুদর্শন চক্র ধীরে ধীরে দেবীর অঙ্গকে ছিন্ন ছিন্ন করে কেটে কেটে ফেলছে, এক খণ্ড পড়ল দেবীর কাম রূপে জনিদ্বার পড়ল, কাম একটা নাম হলো মায়ের তারা পড়ল মহাপীঠ শ্মশানে তারাপীঠ, মায়ের দক্ষিণ চরণের অঙ্গুলি পড়ল কালীঘাটে কালিকা, মায়ের স্তন যুগান পড়ল স্তন্য পানাং পঞ্জাবে, মায়ের নালহাটিতে নলিকা কুবারী, মায়ের জিহা পড়ল জ্বালামুখী উড়িষ্যা জ্বালামুখীতে বিশ্বেশ্বরী, মায়ের স্তন যুগলে পড়ল পঞ্জাবস্ত দেবী নলেশ্বরী নলকা দেবী। এইভাবে ধীরে ধীরে একান্নটা খণ্ড একান্ন জায়গায় পড়ল, একান্নটা তীর্থস্থান পীঠস্থান হলো। দেহটাকে একান্ন খণ্ডে বিভক্ত করে দিলে, আর ওই নৃত্য করতে করতে ওই একান্নটা খণ্ড একান্ন জায়গায় পড়ল। বাবা মায়ের কেশ পড়ল বৃন্দাবনে বৃন্দাবনে বনেশ্বরী, মায়ের তারা পড়ল তারাপীঠে মহা তারাপীঠ, মায়ের জনিদ্বার অঙ্গ পড়ল কামাখ্যা কামরূপ, মায়ের নলিকা নালি পড়ল নলহাটি, মায়ের জিহা পড়ল জ্বালামুখী। এইভাবে মাগো দক্ষিণ চরণের চারটি অঙ্গুলি পড়ল আমাদের কালীঘাটে কালিকা। এইভাবে একান্ন খণ্ডে খণ্ডিত হলে ধীরে ধীরে সে একান্নটা পীঠস্থান হয়ে উঠল। আর ধীরে ধীরে নারায়ণ মহাদেবকে বলল, মহাদেব তিষ্ঠ, চিৎকার করে মহাদেব বলছে কোথায় আমার সতী। নারায়ণ বলছে, মহাদেব তোমার সতী কালের গ্রাসে হ্রাস পেয়ে গেছে, কিছু ক্ষণকাল তুমি করহ কৈলাসে অপেক্ষা, কিছুদিনের মধ্যে তুমি পাবে আবার তোমার সতী ফিরাই। বাবা এই কথাটি দেবর্ষি নারদ পাশে দাঁড়িয়েছিল শুনেছিলেন, যে নারায়ণ বলল কি কৈলাসেতে তুমি গিয়ে আবার স্থির হয়ে যাও, কিছুদিন অপেক্ষা করো সতী আবার তোমার ফিরে পাবে। চলে গেলেন কৈলাস মহাদেব। আর এদিকে মা সতী কোথায় জন্ম নিল জানেন বাবা? গিরিরাজের গৃহে। গিরিরাজের রাজের কোনো কন্যা থাকে না। আমাদের অনেক মায়েরা আছে দেখবেন বলবে তোর দুটো মেয়ে, তোর আটকুড়ো, তোর বংশের ছেলে নেই, তোর মুখ দেখতে নেই। দেখবেন মা কারো যদি দুটো মেয়ে থাকে সেও আটকুড়ো যদি ছেলে না থাকে, আর যার দুটো ছেলে আছে মেয়ে নাই সেও কিন্তু বাবা আটকুড়ো। তার মানে ছেলে মেয়ে দুটোই থাকতে হবে। তো কি করলো জানেন, ওই সতী গিরিরাজের কোনো মেয়ে ছিল না, ছেলে ছিল, বহু শাস্তে বহু রকম বলছে বাবা।
তো গিরিরাজ প্রত্যেকদিন রাজকার্যে ব্যস্ত হয়ে চলে যায়। তো দরজাটা খুলেছে, একদিন খোলার সঙ্গে সঙ্গে মা একটা মেছুনি কতগুলো চুবড়িতে করে মাছ নিয়ে হাঁকতে হাঁকতে চলেছে, মাছ নেবে মাছ নেবে। আর যখনই গিরিরাজ দরজাটা খুলেছে, আর ওই মেছুনির সঙ্গে গিরিরাজের মুখোমুখি দেখা হয়ে গেছে। আর মুখোমুখি দেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মেছুনিটা বলছে, ছি 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 ছি, এমন একটা আটকুড়ো রাজার মুখ দেখলাম, এই মাছ কটা পচে যাবে, সাত দিন কোনো যাত্রা যাবে না। বাবা গিরিরাজ রাজা তো, সে মনে মনে চিন্তা করলো, আমার রাজ্যে আমার অন্নে পালিত হচ্ছে মেয়েটা, একটা সামান্য মেছুনি এত কটা মাছ ধরে নিয়েছে, ওই মাছগুলো বিক্রি করলে সংসার চলে, এই আটকুড়ো রাজা এই রাজ্যে থাকলে আমার প্রজাদের আমাঙ্গ। আমি আজকে আমার দুর্গা মাকে বলব বাবা মহামায়ার পুজো করতে, আজকে দুর্গা মাকে বলবো যে হলে তুই একটা মেয়ে দে, নালে তুই মেয়ে হয়, আর না হলে আমার প্রাণটা তুই নিয়ে নে। ছুটতে ছুটতে চলে গেলেন, গিয়ে সেই মাটির মূরতিটার কাছে মূরতিটা ধরে নিয়ে বলছে, ও মা গো ও মা, দেখ মা একটা মেছুনি না আমাকে আটকুড়ো বলেছে, তোর তো দৈনিক পুজো করছি, প্রত্যেক দিন জল দিচ্ছি, বল মা। শোন মা, তোকে কিন্তু আমি আজকে শেষবারের মতো ডাকবো, যদি তুই আজকে একটা মেয়ে দিবি, আর না হলে তুই মেয়ে হয়ে জন্ম নে, আর যদি তুই না নিস তাহলে আমি তোর কাছে আজকে প্রাণ ত্যাগ করব। এই নিয়ে আমার সেই মূরতিটি সঙ্গে করে নিয়ে প্রজাপতি গিরিরাজ আমার পুজো করতে লাগলেন। হে প্রসন্নবদনাশং হিমে চতুর্ভুজা চতুর্ভুজা দশ মহাবিদ্রা সিংহস্কন্দিতং সরস্বরূঢা শক্তিভুজাং সন্মুখে দেবী দশভুজা সিংহস্কন্দিতং সরস্ব মহিষাসুরমর্দিনী লক্ষ্মী সরস্বতী গণেশাদি পঞ্চদেবতা কার্তিকস্যা দেহি মে বিশ্বস্বদানম সর্বস্ব হরিদেবী হর পার্বতানম দেহি মে পুত্রাণ নমস্তস্মৈ 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 নমো নমঃ। ইহা দেবী স্বর্গভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। ইহা দেবী স্বর্গভূতেষু সর্গীরূপে সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। ইহা দেবী স্বর্গভূতেষু ক্ষান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। ইহা দেবী স্বর্গভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। ধীরে ধীরে মাকে বলছে, ও মা আমি এত করে ডাকলাম তবু তুই আমাকে সাড়া দিলি না, তবে শোন শোন শেষ ডাকবো শেষ ডাকবো বলবো, শোন 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 জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ পহরণ ধরিণী অভয় শক্তি বল পদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগ দুর্গা জাগ দশ পহরণ ধরিণী জাগো জাগো তুমি মা জাগো দুর্গা জাগো দশ
পহরন ধারিনি অভয়াসী তুমি মা, তোকে গান শোনালাম, তুই এখনো আমার সঙ্গে কথা বলবি না? তবে শোন, তোর এই মাটির মূরতিতে আজকে আমি মাথা কুড়ে আজকে আমার প্রাণটা আমি ত্যাগ করব। ধীরে ধীরে গিরিরাজ অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। ওই দুর্গা মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। মাটির মধ্যে পড়ে গিয়ে একটা ছোট্ট মৃদু প্রদীপের মতো আলো জ্যোতির্ময় জ্যোতি দেখা দিল। ধীরে ধীরে দেহি সে দাঁড়ালেন একটি পঞ্চম বৎসরের বালিকা হয়ে। জগৎ সেই মাটির মূর্তিটা ভেঙে পড়ে গেছে বাবা, আর অচৈতন্য হয়ে পড়ে গেছে গিরিরাজ মাটিতে, আর পড়ে গিয়েই অজ্ঞানের মতো হয়ে গেছে, হারিয়ে পড়েছে জ্ঞান। আর এই সেই মূরতি থেকে একটি জ্যোতি বেরিয়েছে, প্রদীপের মতো টিমটিম করে আলো। সেই আলোটা দিয়ে বেরোতে বেরোতে একটা পাঁচ বছরের মেয়ে ছেলে। ও মা, পাঁচ বছরের মেয়ে মানে তো মা কথা বলতে পারে না, আদো আদো কথা। আর গিরিরাজ শয়ন করেছে, পড়ে গেছে মাটিতে। গিরিরাজের মাথাটা হাত দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে নাড়াচ্ছে, আর ঠিক আদো আদো ভাষায় বলছে, ও বাবু বাবু, ও বাবু বাবু। ও মা, ঠিক আদো আদো ভাষা। গিরিরাজ অচৈতন্য হয়ে পড়ে আছে, মাথাটা ধরে নাড়াচ্ছে, আর পাঁচ বছরের মেয়ে তো, ও বাবু বাবু, ও বাবু বাবু। ওমা, যখনই বার পাঁচশো থেকে বাবা 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 করেছে, ও আমরা গিরিরাজ চেতন ফিরে পেয়েছে। উঠেই দেখছে একটা পাঁচ বছরের মেয়ে, আর পাঁচ বছরের মেয়েটাকে দেখতে পেয়ে গিরিরাজ একবারে মা সঙ্গে সঙ্গে কোলে নিয়ে কোলে তোলে, একবারে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। আর কোলে তুলে নিয়েই বলছে, এই মেয়ে তোর নাম কি রে, তুই বাবা বাবা করে ডাকছিস? বাবা, সেই মেয়েটা কি বলছে জানি? মেয়েটা বলছে, আমার আগে ছিল দুটো নাম, একটা হচ্ছে সতী আর একটা হচ্ছে দুর্গা, আর এখন এখন আমার অনেক নাম। তোর অনেক নাম, তুই দুটো একটা বল, যেটা ভালো লাগবে আমি তোকে সেই নামটা বলে ডাকবো। তাই কোলে তুলে নিয়েই বলছে, ও বাবু আধুয়া তো কথা, তো বাচ্চা মেয়ে তোমার, বলছি কোলে তুলে নিয়ে বলছি, ও বাবা শুনবে, শোনো, তাহলে আমি দুটো একটা বলছি। আমায় কেউ বা ডাকবে গৌরী গো, কেউ বা বলবে ও মা, আমায় কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে আমায়, কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা বলবে উমা ও মা, আমায় কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে উমা ও মা, আবার কেউ বা বলবে পার্বতী, এতেই হবে জীবের গতি। আমার কেউ বা ডাকবে পার্বতী, এতেই হবে জীবের গতি। আমার কেউ বা ডাকবে পার্বতী, এতেই হবে জীবের গতি। আমার কেউ বা ডাকবে পার্বতী, এতেই হবে জীবের গতি। কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে উমা উমা,
বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে এই মা শোন, ওই কে বলবে উমা, কে বলবে ওমা, কে বলবে তোকে পার্বতী, কে বলবে দুর্গা, ও সব আমি নাম ডাকবো না, আমি ডাকবো না, আমি তোকে না তোকে গৌরী মা বলে ডাকবো। এই এই এ এ এ আয় আয় আয়, গিরিরাজ হাতুর করছে মেয়েটাকে কোলে নিয়ে নিয়ে নামিয়ে দিয়েছে। দিয়ে বাবা আজকে গৌরী মায়ের পূর্ণ বারো বৎসর বয়স, বারো বৎসর বয়স। আর ওই গিরিরাজ রাজকার যে কাজ করছে, আর পিছন দিকে দাঁড়িয়ে গৌরী মা জিগিয়ে বলছে, ও বাবা বাবা ও বাবা। আরে মা কাজ করছে, কি বলবি বল, তুই কি কিছু বলবি? আমাকে একটা শিবের মূর্তি এনে দেবে? ও তুই আজকে বারো বছর বয়স হয়ে গেল, কোনো দিন তোর বাবার কাছে কিছু চাইস না, তুই একটা শিবের মূর্তি চেয়েছিস, আমি আজকেই বাজার থেকে আনিয়ে দেব। গিরিরাজ কি করলো মা জানেন? বিরাট বড় মূর্তি সেই দুর্গা মন্দির মহামায়া মন্দিরের পাশে শিব মন্দির বানিয়ে দিল, একটা বিরাট শিব মূর্তি এনে প্রতিষ্ঠা করে দিল। আর যেদিন প্রতিষ্ঠা করলেন সেদিন ওই গৌরী মা সারা রাত্রি জাগরণ করলেন। প্রতিষ্ঠাটা করলেন কবে? না শিবরাত্রির দিন। আর এই মর্তধামে প্রচলন হলো শিবরাত্রি করা, ওই গৌরী মা শিবরাত্রি করেছিল বলে। আর বারো বছর বয়স পড়লেই মা গো লক্ষ্য করে দেখবেন সব আমার বোনেরা দিদিরা ছোট ছোট মেয়েগুলো বারো বছর বয়স পড়লেই শিব মন্দিরে শিবরাত্রি করতে যায়। ওই গৌরী মা বারো বছর বয়সে শিবকে পেয়েছিল। তোমাগো এখানে শিব রাত্রির দিন প্রত্যেক দিন সেদিন থেকে গৌরী মায়ের কাজ হলো ফুল তোলা, মন্দির মার্জন করা, শিবের মালা গাঁথা, শিবকে মালা পরানো, সমস্ত কিছু। আজকে পূর্ণ যুবতী গৌরী মা, পূর্ণ যুবতী, আঠারো বৎসর বয়স। একদিন বসে বসে আমার শিবের মূর্তিটা ধরে কীর্তন করছে গুণাগুণ। আর ওমা এখানে সেই যে নারদ শুনেছিল নারায়ণ বলেছে, ক্ষণকাল অপেক্ষা করো কৈলাসেতে গিয়া, পুনরায় জন্ম নেবে তোমার সতী, আবার পাইবে তুমি ফিরায়। এখানে ঢেকিলি দেবর্ষি স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন খুঁজছে, মামি কোথায় জন্ম নিয়েছে আমাকে খুঁজতে হবে। তোমাকে সেদিন কি করলো, ওই গিরিরাজের ভবন থেকে ঢেকি নিয়ে দেবর্ষি নারদ যাচ্ছে মামিকে খুঁজতে। আর আমার এখানে আমার গৌরী মা কি করেছে, একটা মালা নিয়ে আর সেই শিবের মূর্তিটাকে জড়িয়ে ধরে গাইছে। আর গাইতে গাইতে বলছে, জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, দেখা দাও দেখা দাও ত্রিশূল পানি, দেখা দাও দেখা দাও ত্রিশূল পানি, জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, দেখা দাও দেখা দাও ত্রিশূল পানি, দেখা দাও দেখা দাও ত্রিশূল পানি, ডাকে তোমার গৌরী ওহে যত্নধারিণী, 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 নমি তোমার রে নমি, দেখা দাও দেখা দাও ত্রিশূল পানি, দেখা দাও দেখা দাও ত্রিশূল পানি, ওহে ভোলা ভোলা না ভোলা
মহাদেবকে জড়িয়ে নিয়ে গান করছে গুণাগুণ। আর এদিকে দেবর্ষি নারদ খুঁজতে বেরিয়েছে, শুনতে পেল গিরিরাজের ঘরে কে যেন আমার মামার নামে কীর্তন করছে। নেমে পড়লেন ওইখানে, নেমেই বললেন কে? গিরিরাজ দেবর্ষিকে দেখেই অবাক, আসুন আসুন দেবর্ষি বসো। না বসবো না, তবে রাজাবাবু এদিকে যাচ্ছিলাম, ওই একটা শিব গুণাগুণ কীর্তন শুনতে পাচ্ছিলাম। ও ওটা আমার মেয়ে গৌরী গান করছে, ও প্রত্যেক দিন করে, ও শিব মন্দিরে যায়, শিবর ধ্যান শিবর জ্ঞান শিবর স্বামী শিবর সব। তো বলছিলাম এলাম যখন আপনার মেয়েকে একটু দর্শন করতাম। হ্যাঁ নিশ্চয়, বাবা মন্দিরে গৌরী মা পুজো করছে, জড়িয়ে ধরে গুণাগুণ কীর্তন। এদিকে গিরিরাজ ডাকছে, গৌরী মা গৌরী মা, বাবা ডাকছো, যাই। আরে শুনে যা, এদেরকে এদিকে এদিকে। কিন্তু বাবা গিরিরাজ তো বলেনি জোর করে যে নারদ এসেছে দেখবি। তোমাকে মা তাড়াতাড়ি হন্তদন্ত হন্তদন্ত হয়ে চলেছে, আর ওই গৃহের দরজাটা খুলেই প্রবেশ করে দেখছে কি মা কিন্তু চিনতে পেরে গেছে নারদকে। দেখে নারদ তাকে দেখে এক দৃষ্টি লক্ষ্য করে দাঁড়িয়ে আছে, ধীরে 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 আসছে বাবা। নারদ মনে মনে চিন্তা করছে, মামির মতো গায়ের রং, মামির মতো দেখতে, মামির মতো চলন, মামির মতো গড়ন, মামির মতো কীর্তন গান, সবই মামির মতো। ধীরে 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 আসছে, আর গিরিরাজ বলছে, গৌরী মা যাও যাও দেবর্ষিকে প্রণাম কর। মা দাঁড়িয়ে পড়েছে, মা চিন্তা করছে, দেখি আমাকে নারদ চিনতে পারে কিনা, প্রণামটা নেয় কিনা। বাবা ধীরে 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 গৌরী মা চলেছে, আর গৌরী মা গিয়ে যখনই দেবর্ষিকে প্রণাম করবে তখনই দেবর্ষি বলছে, মা গো থাক 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 থাক, প্রণাম নিলেন না। দেবর্ষি বলছে, আচ্ছা গৌরী মা তুমি কার গান করছে, কার গুণগণ কীর্তন করছে? আমার স্বামী। তোমার স্বামী? তোমার স্বামী কে? নাওজি ভোলেনাথ। আমার স্বামী, আমার জ্ঞান, আমার ধ্যান, আমার সব ভোলেনাথ। ও বাবা দেবর্ষি মনে মনে চিন্তা করছে, দু চারটে প্রশ্ন করা হোক, স্বামী যখন বলছে মামার নামে, যদি দু চারটা মিলে নামটা জিজ্ঞাসা করা। আচ্ছা মা তুমি যে স্বামী সেবা করছো, আর ওই স্বামীর নাম জানো? গৌরী মা বলছে, আহা দেবর্ষি আমি স্বামী সেবা করছি, আমি আর স্বামীর নাম জানি না, আমি আমার স্বামীর নাম তো অনেক। ও দেবর্ষি মনে মনে চিন্তা করছে, গৌরী মা বলছে আমার স্বামীর নাম অনেক, আর আমার মামার নামও তো অনেক। আচ্ছা শোনো তোমাকে বেশি বলতে হবে না, দু চারটা বলো তো, দু চারটা স্বামীর নামটা কি? ও বলবো বলবো, তাহলে বলি। বাবা এখানে দেবর্ষি দাঁড়িয়ে শুনছে, আর গৌরী মা বলছে বলছে, আরে কেউ বা ডাকে যজ্ঞেশ্বর, কেউ বা ডাকে মহেশ্বর, কেউ বা ডাকে যজ্ঞেশ্বর, কেউ বা ডাকে মহেশ্বর, আবার কেউ বা বলে ভোলা মহে, কেউ বা বলে তারকেশ্বর, আর কেউ বা বলে ভোলানাথ, কেউ বা বলে তারকেশ্বর, আরে কেউ বা বলে বিশ্বেশ্বর, আর কেউ বা বলে বিশ্বেশ্বর, আবার কেউ বা বলে কেউ বা বলে বিশ্বেশ্বর, একবার নিতাই গৌর হরি হরি বল, কেউ বা বলে বিশ্বেশ্বর, নিতাই গৌর হরি বলে, কেউ বা বলো বিশ্বেশ্বর। বলছে, ও মা তুমি স্বামীর নাম বললে কতকগুলো আমার ঠিক অঙ্ক মিলে গেছে,
তবে মা শোনো, তুমি যে স্বামীর নাম বললে ভালো হয়েছে, তো স্বামী সেবা যে করছিলে তুমি, স্বামী সেবায় কটি অপরাধ জানো? এখানে মায়েরা সব জানেন, যাদের স্বামী আছে স্বামী সেবায় অপরাধ কটি, যদি কেউ জেনে না থাকেন তাহলে শুনে নেন। বাবা, গৌরী মা তাড়াতাড়ি বলছে, বলছে দেবর্ষি স্বামী সেবা অপরাধ হচ্ছে তিনটি। আচ্ছা, তো তিনটি কি কি? না বলছে প্রথমে অপরাধ হচ্ছে চলনে। বাবা চলনে অপরাধ, মা বাগিয়ে শুনুন, কেমন চলনে অপরাধ? তো মা গো, ধরুন আমরা কীর্তন যখন আমাদের আরম্ভ হয়ে যায়, আমরা তখন প্রত্যেক দিন পরপর পরপর আমরা কীর্তন গান করতে যাই, অনেকদিন বাড়ি আসি না, তো হঠাৎ করে ধরুন একদিন কোনো সামনাসামনি আমাদের গ্রামের দিকে গান আছে, হয়তো গানটা আমাদের বন্ধ হয়ে গেল বৃষ্টির জন্য, তো আমরা বাড়ি ফিরে গেলাম। তোমাকে 15-16 দিন স্বামী স্ত্রীতে যোগাযোগ নেই, দেখা নেই, সুখ দুঃখের গল্প, আনাজ আছে কিনা, বাজার আছে কিনা, ছেলে স্কুল যাচ্ছে কিনা, মেয়ে স্কুল যাচ্ছে কিনা। তোমা কি করলাম জানেন? ওই যেখানে রন্ধনশালা রান্নাঘর, ওই আমার স্ত্রী ওখানে রান্না করছে, আমি দরজাটা ঘিরে বসলাম। চলনে অপরাধ কেমন দেখুন, আমি ঘিরে যখন বসলাম তখন আমার স্ত্রী ওই পাশে রান্না করছে, এদিকে বাড়িতে মশলার ডিবা আছে, আমাকে বলছে দেখো কড়াতে আমি তেলটা তুলে দিয়েছি, কড়াটা আমার জ্বলে যাচ্ছে, সরো 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 সরো। আমার সরো সরো বলতে বলতে দরজায় বসে বসে সুখ দুঃখের গল্প হচ্ছে, মা গো একবার একটা ধড়াত, বুঝতে পেরে গেছেন ঠাকুমারা হাস, একটা লাথি মারল। তা আমার স্ত্রী কেমন করে প্রণাম করছে জানেন? সাষ্টাঙ্গে লম্বা হয়ে প্রণাম। আবার যখন ওই বাড়ি থেকে মশলাটা নিয়ে এই উনান সালের দিকে, বাবা যেখানে গ্যাসে রান্না হচ্ছে ওখানে এলো, আবার বলছে ওকে লঙ্কাটা দিয়ে এসেছি, জ্বলে গেল সরো 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 সরো। আরে বাবা, যতবার যাই ততবার আমায় লাথি মারে, লাথি মারে। চলনে অপরাধ কেমন? আমার স্ত্রী বলছে দেখো তুমি এই দরজা থেকে সরবে না, আর আমাকে রান্না করতেই হবে, মশলার ডিবা আনতে যেতে আসতে হবে, তাহলে এক কাজ করো যতগুলো লাথি খাচ্ছ গনে রাখো, ওই রাত্রে যখন শুতে যাব বিছানায় একটা একবারে করে নেব। গৌরী মা বলছে ওগো দেবর্ষি, ওগো দেবর্ষি, প্রথম স্বামী সেবার অপরাধ হলো চলনে, চলনে, আর আরেকটা না, আরেকটা হচ্ছে সেবা অপরাধ। বাবা সেবা অপরাধটা কেমন? না যখন এই ঠাকুমারা দাদুকে ভাত দিত, তখন আগে করে যুগে দেখতেন ভাত দিয়ে ওই একটা তালপাকার পাখা নিয়ে বাতাস করত, তাই তো মা, তাই তো ঠাকুমা? আর এখন আমি কোথাও কীর্তন করতে যাব, ওগো তাড়াতাড়ি দুটি আমাকে খেতে দাও, তাড়াতাড়ি গরম গরম চারটি রান্না করে দিয়েছে। দিয়ে আমি বলছি হ্যাঁ গো গরম খেতে পারবো না, গলাটা পুড়ে গেলে জিভটায় ঢলি উঠে যাবে, গান গাইতে পারবো না, তো একটু বাতাস করো। আমাকে দুম 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 করে গিয়ে কি করলো, দেয়ালে একটা সুইচ আছে বোর্ডায় টিপে, আর ওই বার কতক ফাঁই ফাঁই করে কারেন্টের পাখাটা ঘুরলো, উনি রান্নাঘরে গেল আর কারেন্টও পালিয়ে গেল। আমি বলছি ওগো তাড়াতাড়ি এসো না, তখন আমার স্ত্রী বলছে যেখানে কীর্তন করবে সেখানে লোককে ডেকে নিয়ে এসবে, যাও না যাও না। হরি বল হরি, বড়াশুলি গান করতে এসেছি বাবা, এখানে লোক যাবে আমাকে বাতাস করতে? বলছে ওইটা তো স্বামী অপরাধের এক অপরাধ, অপরাধ, আর শেষকালের অপরাধ হইল শয়নকালে চরণ সেবার অপরাধ, অপরাধ। ওমা চরণ সেবার অপরাধ, যাদের যাদের মাগো বৌদিদের দিদিদের বলছি করজোড়ে, যাদের স্বামী আছে যত কাজই থাক ওইটাও কাজের মধ্যে রাখবেন, প্রত্যেক দিন রাত্রিতে স্বামী যখন শয়ন করবে একটু চরণ সেবা, মানে গোদা বাংলায় যেটাকে বলা পা ট্যাপা। হরি বল হরি বল, আপনারা টিপেন না, এখানে সবাই বলছে টিপি, হরি বল। ওমা আমার স্ত্রী চরণ সেবা করে কেমন জানেন? ধরুন ওই আষাঢ় মাসে গান শেষ হলো রথের পর, তো বাবা আমি যখন বাড়িতে আছি, আমার বাবার জমিন আছে কিছু, ওই চাষ লাগানো হচ্ছে, বাবা বলছে বাবা মজুর লেগেছে একটা কলসি জল দিয়ে আয় তো। বাবা জলটা নিয়ে গেলাম,
আবার তারা বলছে একটু নেশার দ্রব্য নিয়ে আসবে, আবার বাড়িতে এলাম নেশার দ্রব্য দিতে গেলাম। তো বাবা বার তিন চারেক যখনই মাঠে আর গেলাম, এই চরণ দুটো তো কোনোদিন কাদায় পাদায় না, যেখানে গান করি ওই গাড়িতে যায় একবারই তাদের বাড়িতে নামি। তো যখন এই বালি হাজাপা কাদাতে নেমেছে, যত রকমের হাজা পোকা ছিল আঙুলগুলো কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হলো, আমার স্ত্রীকে বলছি জানো অজস্র কোমরগুলো যন্ত্রণা হচ্ছে, কাদাতে গিয়েছিলাম এলাম, একটু আমার পা গুলো চরণ সেবা করে দিবে তেল দিয়ে। তো বলছে ঠিক আছে আমি খেয়ে দিয়ে গোছ করে যাচ্ছি, তুমি যে শুবে। ও মা আমি চোখ মুছে চুপচাপ শুয়ে আছি, ও কেমন চরণ সেবা করে আজকে দেখব। বাবা আমার স্ত্রী কি করলো জানেন, করেতে করে কিছুটা তৈল মানে তেল নিল, তেল নিয়ে বলছে আহা রথ পর্যন্ত গান করেছে, কত তিন ঘন্টা চার ঘন্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করে, আজকে একটু ভাগিয়ে চরণ সেবা করে দিই। ওমা আমি যে দেখলাম ওই খাটেতে গিয়ে আমার যেখানে চরণগুলো বাবা আছে, ওইখানে যখনই চরণটায় হাত দেবে ওই লাইটটা দিয়েছে, সেই যে হাজা পোকাগুলো গোটা খেয়ে একবারে রক্তারক্তি করে দিয়েছে, হাজা পাগুলো দেখছে আর একবার হাতের দিকে দেখছে, আহা হা এই হাতটাই কত কিছু মাখি, কতবার সাবান নি, এই চরণটাই দেবো, আমার হাতে গন্ধ লেগে যাবে, হাতে পোকা লেগে যাবে। তো বাবা কি করলো জানেন মা, বলে নিজের চরণ সেবা করে, আর নিজের চরণ সেবা করে, বলে স্বামী সেবা করবে, বলে আর নিজের চরণ সেবা করে, বলে স্বামীর জন্য তৈল নিয়ে, আর ও ঠাকুমা কি হলো বলুন দেখিনি, তেলটা এলো আমার লিয়ে, সে আবার কি করলো জানেন, চরণ সেবা করার জায়গায় আমার চরণের উপরে তার চরণটা তুলে দিয়েছে, দিয়ে নিজের চরণ সেবা হচ্ছে। আমি উঠে গিয়ে তাড়াতাড়ি বসে বলছি, হ্যাঁ গো তুমি যে আমার চরণে তেল দিবি বলে নিয়ে এসলে, বলছে না না আমি জানছি তুমি ঘুমিয়ে পড়েছো, তো সেজন্য আমি বললাম এতটা তেল কি করবো আমার পায়ে মেখে। ওগো গৌরীমা বলছে দেবরেশি চরণে অপরাধ, আর নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি 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 নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি।